হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো কালকে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা সোনার কেল্লা উদ্যানে পৌঁছে গেছি। তোমাদেরকে বলে রাখি যে এখানে টাইমিংটা, এখানে রোজই খোলা থাকে ভোর 5টা থেকে রাত্রির 8টা অবধি। সব থেকে আনন্দের কথা হচ্ছে কোনো প্রবেশ মূল্য লাগবে না এই পার্কে যেতে হলে, তবে গাড়ি পার্কিংয়ের সেরকম কোনো ব্যবস্থা নেই, নিজেদেরকেই ব্যবস্থা করে নিতে হবে। গেটের দুই পাশেই ফেলুদার স্কেচ করা রয়েছে। এবার আমরা প্রবেশ করছি পার্কের ভেতরে। তোমরা যদি শিয়ালদা থেকে মেট্রো করে সল্টলেক সেক্টর 5 চলে আসো, সেখান থেকে তোমরা অটো করে অ্যাক্সিস মোড়ে নামবে। সেখান থেকে 5 মিনিটের রাস্তা হাঁটা পথে, আর নিউ টাউনে এসে অ্যাক্সিস মোড়ে নেমেও সেই 5 মিনিটে হাঁটা পথে এই উদ্যানে তোমরা পৌঁছে যেতে পারবে। মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর দুপাশারই কত সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো আছে, খুব সুন্দর লাগছিল। চারিদিকটা সবুজে ঘেরা, খুবই ভালো লাগছিল দেখে। তো একটু এগোতে গিয়ে দেখলাম যে এখানে পুরো রাউন্ড করে অনেক বিল্ডিং করা রয়েছে, যারা এই পার্কের আশেপাশে থাকে তাদের বেশ মজারই, কারণ এত পাশে এত সুন্দর পার্ক রয়েছে, মন করলে যখনই ইচ্ছে করবে তখনই তারা এই পার্কে প্রবেশ করতে পারে। এই দেখো বন্ধুরা, উটের পিঠে বসে আছেন আমাদের তোপসে বাবু। সোনার কেল্লা গল্পের কথা মনে পড়ে গেল, ফেলুদা, তোপসে আর জটায়ুর উঠে চড়ার দৃশ্যগুলি। এখানে এসে এত ভালো লাগছে, ছোটবেলায় ফিরে গেছিলাম, মনে হচ্ছে চোখের সামনে সমস্ত চরিত্রগুলি ফুটে উঠছে। এই দেখো বন্ধুরা, জটায়ু বাবু বসে আছেন উটের পিঠে, আর কিছু দূর যেতেই দেখা মিলল আমাদের ফেলুদার। এই দেখো ফেলুদাও বসে আছেন উঠের পিঠে। পার্কটি দেখে মনেই হচ্ছে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। বসার জন্য এখানে অনেক বেঞ্চ করা রয়েছে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের জন্য পারফেক্ট জায়গা এই পার্কটি। তো দেখো বন্ধুরা, আমাদের ফেলুদা উটের পিঠে বসে আছেন, এবং সামনেই যেতে একটা বড় ফাউন্টেন দেখতে পেলাম, এবং ফাউন্টেনটা সকালবেলা বন্ধ থাকে, রাত্রিবেলা চালানো হয়। ফাউন্টেনের চারধারে কি সুন্দরভাবে স্কেচ করা রয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো এই পার্কটি এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে তোমাদের। এখানে এসে আমাদের সবার প্রিয় ফেলুদা সৌমিত চট্টোপাধ্যায়ের কথা খুবই মনে পড়ে যাচ্ছে। উনি এত সুন্দরভাবে চরিত্রগুলি ফুটিয়ে তুলেছিলেন, সত্যি আজও আমাদের সবার মনে সারা জীবন অমর হয়ে থাকবেন। উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করব। উনি আমাদের বাংলার মানুষদের জন্য যা দিয়ে গেছেন, সত্যি তার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ওনার অভিনয়, ওনার আবৃত্তি সত্যি প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো। তো মানুষটি আমাদের মধ্যে আর নেই, তবুও উনি আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে অবশ্যই উনি আছেন, আর সারা জীবন আমাদের মণিকোঠায় উনি বিরাজ করবেন। বন্ধুরা, এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম রাখা রয়েছে, তবে বাচ্চাদের সেই রকমভাবে খেলার সরঞ্জাম বেশি দেখতে পেলাম না। তো আরও বেশি কিছু অ্যাক্টিভিটিস থাকলে পারে বাচ্চাদের জন্য আরও ভালো লাগতো। তো এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বল খেলার জন্য এখানে নিষেধ করা রয়েছে। তো এখানে বল খেলা বা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা একদমই নিষিদ্ধ, এখানে বারণ করা রয়েছে, এখানে খেলা যায় না। তো বেশ ভালোই লাগলো আমাদের পার্কটা ঘুরে, তো কিছু ভিডিও করলাম। এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এই ড্রেসটা পরেই গেছিলাম, ব্ল্যাক কালারের ড্রেসটা। তো আমার ভীষণই ভালো লেগেছিলো ড্রেসটা, তো আমি সেদিনই ড্রেসটা পরে গেছিলাম।
তো আর এত রোদ্দুর ছিল, এত রোদ্দুর ছিল, তো ভিডিওটাও বেশ ভালো হয়েছে। খুব রোদ্দুর ছিল কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে। সকালের দিকের ভিডিওগুলো না ভীষণ ভালোভাবে ওঠে, আর বিকেলের দিকে কি অন্ধকার হয়ে যায়, তো ওই জন্য না ভিডিওগুলো সেভাবে উঠতে চায় না। তো সকালের দিকেই বেরিয়ে পড়েছিলাম, তো বেশ ভালোই কাটলো। আর এখানে দেখো, আর এখানে আমি চাঁপা ফুলের গাছ পেয়ে গেছিলাম। এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। তো এখানে চাঁপা ফুলের অনেক গাছ ছিল, কিছু ফুল নিচে পড়েছিল, তো সেখান থেকে একটা ফুল নিয়ে আমি একটু মাথায় দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো তোমাদের কার কার চাঁপা ফুল খুব ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বেশ ভালো লাগছিল, এত মনটা ফুরফুরে লাগছিল, আনন্দে ভরপুর মনটা হয়ে গেছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের যাওয়ার অনুরোধ করব, তোমরাও ঘুরে এসো সহপরিবারে, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।